গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা জানেন যে এখন কোভিড কেসেস ওয়েস্ট বেঙ্গল আর সারা ভারতেই অনেক বাড়ছে, তাই অযথা ভিড় করবেন না কোথাও, সবসময় স্যানিটাইজার ইউজ করবেন এবং মাস্ক সবসময় ইউজ করবেন। এটা আপনার হেলথের জন্যে খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে কিছুদিন আগে বইমেলার আয়োজন হয়েছিল, আমি সেখানেরই একটা ফাংশনের ক্লিপ অ্যাড করেছি। আপনারা মনে করছেন এখানে অনেক ভিড় আছে, কিন্তু এখানে সব কোভিড প্রোটোকল মেনেই ফাংশনটা আয়োজন করা হয়েছিল। আর এখানে যারাই অডিয়েন্সটা ছিল সবাই মাস্ক পরেছিল। আসলে ব্যাপারটা হলো যতটা সাবধান হওয়া যায় ততটাই ভালো। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা গ্রো করার জন্যে আপনাদের খুব সাপোর্ট দরকার। সো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে যেই বেল আইকনটা আছে সেইটাও ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আজকের রেসিপিটা হলো দেশি মুরগির ঝোল। আমরা প্রায় এক বছর বা দেড় বছর পর দেশি মুরগি খাচ্ছি, কেননা বাড়িতে সাধারণত কেউ খেতে চায় না, কিন্তু এবার ঠান্ডাতে একটু খেতে ইচ্ছা করলো, তাই বাবাকে বলেছিলাম নিয়ে আসতে। সো এটা একটা ছোট দেশি মুরগির মাংস। সো এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে ম্যারিনেশনের জন্যে আমরা অ্যাড করব হলুদ, তারপর অ্যাড করছি আমরা এর মধ্যে একটু ভিনিগার, তারপর আমরা এর মধ্যে লবণ অ্যাড করব, তারপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আমরা একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে এই দেশি মুরগির গায়ে লেগে যায়। মশলাগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে আমরা রেখে দেব, আর একদিকে আমরা ঝোলের জন্যে কাটছি একটু পেঁয়াজ, আর একদিকে আমরা গ্যাসে বসিয়ে দেব প্রেশার কুকার। আর প্রেশার কুকারটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দেব, তারপরে এর মধ্যে যে পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে কেটেছিলাম সেইগুলো অ্যাড করে দেব, আর তারপরে কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে হালকা হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে মানে ভাজা হয়ে গেলে, হালকা হালকা একটু ব্রাউন হয়ে গেলেই আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস তাই জন্য এটাকে প্রেশার কুকারে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, বা ছোট মাংস হলে আপনারা অনেকটা জল দিয়েও এমনিও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমরা এটা প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করছি ব্ল্যাক পেপার পাউডার, তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ঠান্ডার দিনে গরম গরম দেশি মুরগির ঝোলের সাথে ভাত খুবই ভালো লাগে। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করছি কটা রসুনের কোয়া, থেতো করে দিয়েছি রসুনের কোয়াগুলো, আর একদিকে আমরা মিক্সার গ্রাইন্ডারে অনিয়ন পেস্ট করে নিয়েছি, আর একটা কড়াইতে আমরা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমরা দিচ্ছি গোটা গরম মশলা। এই যে আমরা এলাচ থেতো করে এলাচগুলো দিয়ে দিলাম, আর ওই দেখুন বাটিতে জল বসিয়েছি। সবসময় মাংস রান্নার সময় গরম জলে দিতে হয় তাই জন্যে, এই যে এটা আমরা কড়াইতে দিয়ে দিলাম শাহি জিরা। এবার এই গরম মশলাগুলো হালকা হালকা করে ভাজা হবে, তারপরে দিলাম এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা। আমরা আসলে একটু ঝোল
লঙ্কাটা ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য আমাদের লঙ্কার পরিমাণটা বেশি। আপনারা চাইলে কমও দিতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই অনিয়ন পেস্টটা, যেটা আমরা মিক্সার গ্রাইন্ডারে করেছিলাম। তারপরে অনিয়ন পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থেকে যায়। আর যেই বাটিতে বা গামলাতে গরম জলটা বসেছিলাম, সেইটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম। প্রেশার কুকারটা কিন্তু আমরা এখনও বন্ধ করিনি। মাংসটা হালকা হালকা ফ্রাই হলো, তারপরে গরম জল দিয়ে প্রেশার কুকারের মুটকিটা আটকে দিলাম। আর আরেকদিকে আমাদের কড়াইতে মশলাটা ফ্রাই হচ্ছে। এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এইগুলোর একটা পেস্ট হবে। কড়াইতে যেই অনিয়ন পেস্টটা দিয়েছিলাম আর গরম মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমরা ওর মধ্যে অ্যাড করলাম 3টে গোটা পেঁয়াজ আর হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আর একটা গোটা টমেটো আমরা এর মধ্যে অ্যাড করলাম। এই যে সিটি পড়ছে প্রেশার কুকারে, আর একটা গোটা রসুন অ্যাড করলাম। দুটো গোটা রসুন অ্যাড করেছি আমরা এর মধ্যে। এরপর আমরা অ্যাড করব এর মধ্যে জিরা পাউডার। আর এর মধ্যে আমরা অ্যাড করছি চিলি পাউডার। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন, কেননা আগে আমরা অনেকটাই চিলি ইউজ করেছি। আমরা যেহেতু বলেছি অনেকটা ঝাল খাই, তাই জন্যে। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা বেশি করে হলুদ, আর একটু লবণ দিয়ে দিলাম। আর সেই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করেছিলাম আদা টমেটো আর লঙ্কার, সেইটা ঢেলে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে মশলাটা, যতক্ষণ না তেলটা মশলার থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর ওই দিকে প্রেশার কুকারে 4টে সিটি পড়ে গেছে। এখন প্রেশার কুকারটা খোলা হবে। যে দেখুন কালারটা খুবই ভালো লাগছে, সেদ্ধ হয়ে গেছে দেশি মুরগির মাংস। এবার এই দেশি মশলাটাও ভাজা হয়ে গেছে, তাই দেশি মুরগির মাংসটা আমরা অ্যাড করে দিলাম ওই মশলাতে। আর ভালো করে নাড়াচাড়া দিয়ে, বেশি নাড়তে হবে না, কেননা অলরেডি ওইটা সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়লে ওইটা মাংসগুলো ভেঙে যাবে। তারপরে আমরা ঢেকে দেব। আর আরেকদিকে আমরা আলু ভেজে নিচ্ছি। এই যে আমাদের ঝোল ফুটে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই কালারটা খুবই ভালো এসেছে। আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, আমরা অ্যাড করে দিচ্ছি ঝোলে। আলু দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটবে, তারপরেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি দেশি মুরগির মাংসের ঝোল। এই যে দেখুন কালারটা খুবই ভালো লাগছে, ভাত দিয়ে খেতে খুবই অসম লাগবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে রেসিপিটা অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর এই রেসিপিটা অবশ্যই গরম ভাতের সাথে খুবই ভালো লাগে।